আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস বিজ্ঞান বিভাগ নওগাঁ সরকারি কলেজ নওগাঁ এবং এক্স ব্যাংকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আজকে আপনাদের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা মূলত আপনাদের যে ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জিআইবিবির গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেই সাবজেক্টের মডিউল এর কনসেপ্ট অ্যান্ড প্রি এর একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা কোন প্রশ্নটি আলোচনা করব সেটা দেখে নেই আমরা মূলত যেটা আলোচনা করব। প্রথমেই ডিফাইন কর্পোরেট গভর্নেন্স কর্পোরেট গভর্নেন্স বলতে কাকে বোঝায় এবং ডিসকাস দ্য নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ কর্পোরেট গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফিনান্সিয়াল ইনস্টিটিউশানে কর্পোরেট গভর্নেন্সের প্রয়োজনীয়তা এবং গুরুত্বটা কী সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ব্যাংকার বন্ধু প্রথমেই আমরা কর্পোরেট গভর্নেন্স বলতে আসলে যা বোঝাই যে একটা কর্পোরেশন প্রতিষ্ঠান চলতে গেলে মূলত বিভিন্ন নীতিমালা বা বিভিন্ন নিয়মকানুন বা আইন থাকে এই যে বিভিন্ন নিয়ম নিয়মকানুনের মধ্যে একটা কর্পোরেশন পরিচালিত হবে এবং তাকে কিভাবে পরিচালনা করা হবে তাকে কন্ট্রোল কিভাবে করা হবে এই সব নীতিমালাগুলোই মূলত বোঝাই হলো আপনাদের কর্পোরেট গভর্নেন্স তো চলুন আমরা কর্পোরেট গভর্নেন্স আরও ভালো মতো দেখে নিই কী বলছে কর্পোরেট গভর্নেন্স ইংলিশে প্রথমে দেখবো আমরা তারপর দেন বাংলায় দেখব

দ্য কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্ক ইজ দেয়ার ফ্রেমওয়ার্কটা এমনভাবে গঠন করা হয় টু ইনকারেজ দ্য এফিসিয়েন্ট ইউজ অফ রিসোর্সেস রিসোর্সটা এফিসিয়েন্টলি যেন আমরা ইউজ করতে পারি অ্যান্ড ইকুয়ালি টু রিকোয়ার অ্যাকাউন্টেবিলিটি ফর দ্য স্টোয়ারশিপ অফ দিস রিসোর্সেস এবং আমাদের কর্পোরেট গভর্নেন্স আরেকটা জিনিস বলতেছে যে আমাদের যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সগুলো যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি এফিশিয়েন্টলি ইউজ করতে পারি আমরা যেন ধীমান চৌধুরী কর্পোরেট গভর্নেন্সকে ব্যাখ্যা করেছে যে ইজ অ্যান অর্গানাইজেশান কন্ট্রোল ডিভাইস একটা অর্গানাইজেশানকে কন্ট্রোল করার একটা ডিভাইস হুইচ ইজ এ হাইব্রিড অফ ইন্টার্নাল অ্যান্ড এক্সটার্নাল কন্ট্রোল মেকানিজম যেটা কিনা ইন্টারনাল কন্ট্রোল এবং এক্সটার্নাল কন্ট্রোল মেকানিজম যেখানে রয়েছে উইথ এ ভিউ টু অ্যাচিভিং ইফিশিয়েন্ট ইউটিলাইজেশান অফ কর্পোরেট রিসোর্সেস এবং যেটা লক্ষ্য হচ্ছে হলো আমরা যে আমাদের কর্পোরেট রিসোর্সগুলো রয়েছে সেই কর্পোরেট রিসোর্সগুলোর ইফিশিয়েন্ট ইউটিলাইজ করব আমরা ইফিশিয়েন্টলি ব্যবহার করব আর অ্যাকর্ডিং টু ওএসিডি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট তারাও বলছে যে কর্পোরেট গভর্নেন্স একটা সিস্টেম যেটার মাধ্যমে কর্পোরেটস অর্গানাইজেশন ডিরেক্টেড এবং কন্ট্রোল করা হয় এবং কর্পোরেট গভর্নেন্স আরও বেশ কিছু যে বোর্ড অফ ডিরেক্টরস বা শেয়ারহোল্ডার্স বা যারা ম্যানেজমেন্ট আছে তাদের মধ্যে এমপ্লয়ি রয়েছে তাদের যে অধিকারগুলো কি তাদের কর্তব্যগুলো কি দায়িত্বগুলো কি সেগুলো বন্টন করে দেয় এটা কর্পোরেট গভর্নেন্স কাজ করে তো সেটাই বলছে এখানে এটা আমি আর এ করলাম না আপনাদের চলুন একটু বাংলায় আমরা দেখে নিই কর্পোরেট গভর্নেন্স হলো যে সিস্টেমের দ্বারা কোম্পানিগুলোকে নির্দেশিত এবং নিয়ন্ত্রিত করা হয় ওই যে বললাম কর্পোরেট গভর্নেন্স এমন কিছু সিস্টেম রয়েছে যে সিস্টেমের মাধ্যমে আমরা কোম্পানিকে নির্দেশিত এবং নিয়ন্ত্রিত করি কর্পোরেট গভর্নেন্স অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য এবং ব্যক্তি ও সাম্প্রদায়িক লক্ষ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার সাথে সম্পর্কিত এবং ব্যক্তি এবং এটা কিন্তু একটা ইয়া রাখে সামঞ্জস্যর আগে এবং আমরা ওই যে আগের যেটা বললাম কর্পোরেট গভর্নেন্স এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা সম্পদের দক্ষ ব্যবহারকে উৎসাহিত করে আমরা যেন আমাদের সম্পদটা যেটা রয়েছে সেটার যেন একেবারে এফিশিয়েন্ট ইউটিলাইজেশন করতে পারি অর্থাৎ দক্ষ ব্যবহার যেন করতে পারি আর ধীমান চৌধুরীর মধ্যে কর্পোরেট গভর্নেন্স হলো ওই সকল যেটা অভ্যন্তরীণ ও বাহ্যিক নিয়ন্ত্রণ কৌশল যেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল মেকানিজম কৌশল যা কোম্পানির সর্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এবং এর মাধ্যমে কোম্পানির যে সম্পদ রয়েছে সেই সম্পদটার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এছাড়াও যেটা আমাদের অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের মতে কর্পোরেট গভর্নেন্স হলো সেই ব্যবস্থা যার দ্বারা ব্যবসায়িক কর্পোরেশনগুলোকে নির্দেশিত এবং নিয়ন্ত্রিত করা হয় কর্পোরেট গভর্নেন্স কাঠামো কর্পোরেটের বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে অধিকার এবং দায়িত্বের বন্টনকে নির্দেশ করে যে যারা অংশগ্রহণ আছে তাদের দায়িত্বগুলো কি হবে এবং অধিকারগুলো কি হবে আমরা এর আগে আপনাদের এটা জানালাম এটা নিয়ে আর ব্যাখ্যা করছি না আমরা আমরা এবার ব্যাংকার বন্ধু এই কর্পোরেট গভর্নেন্সের আমাদের দ্বিতীয় প্রশ্ন নিড অ্যান্ড ইম্পর্টেন্সে যাওয়ার আগে আপনাদের জন্য একটা আমাদের ঘোষণা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছ থেকে জেআইবিবির ফিল্ড সিলেবাস কোর্স রয়েছে আপনাদের সব সাবজেক্টের এই কোর্সটা ক্রয় করলে আপনি যা পাবেন আমাদের কাছ থেকে পিডিএফ লেকচার শিট পাবেন বাংলা এবং ইংলিশ ভার্সন যেগুলো আমরা খুব সুন্দর গুছিয়ে লিখেছি আপনাদের জন্য রেকর্ডেড প্রিমিয়াম ভিডিও অন ডিফিকাল্ট টপিক্স যেগুলো ডিফিকাল্ট টপিক্স রয়েছে সেই ডিফিকাল্ট টপিক্সের উপর আমাদের প্রিমিয়াম ভিডিও রেকর্ড করা রয়েছে এছাড়াও আমাদের ফাইনাল সাজেশান অন ইস সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের শেষে আমরা ফাইনাল সাজেশান দিয়ে দিব আপনাদের তাছাড়াও আমাদের রয়েছে অনলাইন জুম ক্লাস এবং আমরা অনলাইন জুম ক্লাস আপনাদের যারা কোর্সটা নেবে অনলাইন জুমে আমরা ক্লাস করাবো এবং আমাদের কোর্সটা কিনতে বা কোর্সের সম্পর্কে আরও ডিটেলস জানতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে মেসেজ করলেই হয়ে যাবে তো চলুন এবার আমরা কথা না বাড়িয়ে আমাদের এই ডিসকাস দ্য নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ কর্পোরেট গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কর্পোরেট গভর্নেন্সের গুরুত্বটা কী সেটা নিয়ে আমরা আলোচনা করি প্রথমেই হচ্ছে হলো আমরা অ্যাকাউন্টেবিলিটি জব দিতেটা যদি আমাদের কর্পোরেট গভর্নেন্স আমাদের দরকার কিসের জন্য আমাদের কর্পোরেশন প্রতিষ্ঠান বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর জবাবদিহিতে থাকার জন্য আমাদের কর্পোরেট গভর্নেন্সটা প্রয়োজন যাতে বোর্ড অফ ডিরেক্টরস এবং অন্যান্য এমপ্লয়িরা যে কাজগুলো করবে তাদের কাজের জন্য জবাবদিহির আওতায় আসতে পারে তো এটা আমাদের কি বলছে যে কর্পোরেট গভর্নেন্স ইনসিউর দ্যাট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আর অ্যাকাউন্টেবল ফর দেয়ার অ্যাকশনস ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো তাদের কাজের জন্য জব দিই করবে ইট ইনশিওর্স দ্যাট দ্য বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট আর রেসপন্সিবল ফর দেয়ার ডিসিশানস ওই যে আমি বললাম যে এটা নিশ্চিত করে যে যারা বোর্ড অফ ডিরেক্টর আছে এবং সিনিয়র ম্যানেজমেন্ট আছে তারা তাদের কাজের জন্য বা তাদের ডিসিশন নেওয়ার জন্য রেসপন্সিবল থাকবে অ্যান্ড দে আর অ্যান্সারেবল টু দেয়ার স্টেক হোল্ডার্স এবং তারা যারা স্টেক হোল্ডার আছে সেই স্টেক হোল্ডারের কাছে জব দিই করতে বাধ্যগত থাকবে এবং এই অ্যাকাউন্টেবিলিটিটা কী করবে একটা আপনার কর অর্গানাইজেশনের ট্রান্সপারেন্সি তৈরি করবে এবং সকলের মধ্যে একটা ট্রাস্টের জায়গা তৈরি করবে এরপর আমরা আসি যে রিক্স ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট আমাদের বলছে যে আমাদের কর্পোরেট গভর্ন মানে একটা অর্গানাইজেশান তো অনেক টাকার সাথে ডিল করে তো এইটা দেখেন এখানে বলা আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিল উইথ দ্য লার্জ অ্যামাউন্টস অফ মানি অনেক টাকার সাথে ডিল করে অ্যান্ড টেক অন সিগনিফিকেন্ট রিস্ক কর্পোরেট গভর্নেন্স হেল্পস টু এনশিওর দ্যাট দিস রিস্ক আর ম্যানেজড ইফেক্টিভলি এবং কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করে যে এই রিস্কগুলো আমরা ম্যানেজ করছি নিশ্চিতভাবে এবং এই কর্পোরেট গভর্নেন্স আপনার একটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে যার মাধ্যমে আপনার রিক্সগুলো কী কী সেগুলো আইডেন্টিফাই করা হয় এবং শুধু রিক্স আইডেন্টিফাই করা হয় না এই রিস্কগুলোকে মিটিগেট করার জন্য হ্রাস করার জন্য আমাদের কৌশলগুলো কী হবে সেটাও নির্দেশিত করা হয় তো এই ছিল আমাদের রিস্ক ম্যানেজমেন্ট আমরা এবার তিন নম্বর পয়েন্টে আমাদের চলে যাই কমপ্লায়েন্স আমরা যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমাদের তিন নম্বর পয়েন্ট কমপ্লায়েন্স আমাদের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনটা কিন্তু বিভিন্ন ল আইন কানুন এগুলোর উপর বেসড করে প্রতিষ্ঠিত তো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো চালাতে গেলে আমাদের যে লোকাল লগুলো আসে এবং বিভিন্ন যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোর সাথে সামঞ্জস্যভাবে খাপ খাইয়ে তারপর আইনগুলো এই আমাদের কর্পোরেট গভর্নেন্স পরিচালনা করতে হবে তো এই জন্যই আমাদের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কর্পোরেট গভর্নেন্সটা দরকার তো এই ছিল আমাদের কমপ্লায়েন্স এরপর আমাদের পরের পয়েন্টটা হচ্ছে হলো ইথিক্যাল বিহেভিয়ার ইথিক্যাল বিহেভিয়ারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হলো কর্পোরেট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে ইথিক্যালিভাবে পরিচালনা করতে হবে এবং আমরা আরও একটু দেখি নিই কী বলছে ফিনান্সিয়াল হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু অ্যাক্ট ইথিক্যালি ইথিক্যালি তারকে ব্যবহার করতে হবে অ্যান্ড ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দেয়ার ক্লায়েন্টস অ্যান্ড শেয়ার হোল্ডার্স ক্লায়েন্ট এবং শেয়ার হোল্ডারদের যে ইন্টারেস্ট সেটা নিয়ে বিবেচনা করতে হবে কর্পোরেট গভর্নেন্স প্রোভাইডস গাইডেন্স অন ইথিক্যাল বিহেভিয়ার ইথিক্যাল বিহেভিয়ারের উপর গাইডেন্স প্রোভাইড করে অ্যান্ড ইনশিউরস দ্যাট এবং নিশ্চিত করে যে দ্য ইনস্টিটিউশনস ভ্যালু আর ইমবেডেড থ্রু আউট দ্য অর্গানাইজেশান এবং এটা নিশ্চিত করে যে ইনস্টিটিউশানের ভ্যালুটা গোটা অর্গানাইজেশনের সাথে রয়েছে এরপর আমরা চলুন আমরা নিই ডিসিশান মেকিং ডিসিশান মেকিংটা কী করে গুড গভর্নেট গভর্নেন্স হেল্পস টু এনশিউর দ্যাট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস মেক সাউন্ড ডিসিশান মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যদি গুড কর্পোরেট গভর্নেন্স থাকে তাহলে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে এবং এই ডিসিশান প্রক্রিয়াটা হয় ট্রান্সপারেন্ট স্বচ্ছ হয় এবং তারা দ্রুত ডিসিশানটা নিতে পারে যদি কর্পোরেট গভর্নেন্সটা থাকে সাস্টেনেবিলিটিতে বলতে কী বলছি বোঝাচ্ছে আমাদের সাস্টেনেবিলিটিতে বোঝাচ্ছে যে কর্পোরেট গভর্নেন্স হেল্পস টু এনশিওর দ্যাট এটা নিশ্চিত করতে সহায়তা করে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অপারেট টি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো টেকসইভাবে থাকবে এবং এটা নিশ্চিত করে যে যে কাজগুলো আমরা যেই অ্যাকশানগুলো নেওয়া হয়েছে সেই অ্যাকশানগুলো একটা লং টার্ম ইম্প্যাক্ট থাকবে এরপর ব্যাংকার বন্ধু আমাদের যে বাংলাতেও এই জবদিহিতে তেও আপনার ওই সেই একই কথা যে কর্পোরেট গভর্নেন্স এমনভাবে পরিচালিত হবে যেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জবদিহের আওতায় থাকে এবং বোর্ড এবং যারা এমপ্লয়ি রয়েছেন তারা তাদের কাজের জন্য জবদিহি করে তো এই ছিল বাংলাতেও এবং বাংলাতে তো আপনারা এই প্রশ্নগুলো একটু ভালো মতো দেখে নেবেন আজকের ক্লাস আমাদের এতটুকুই আপনাদের যদি আমাদের ক্লাসটা ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন তাহলে কিন্তু আমরা ভিডিও রেগুলার আপনাদের জন্য বানাবো আপনারা দের সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি খোদা হাফেজ